নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি সাতগাছিয়া, পূর্ব বর্ধমানের একটা জেলা থেকে। এখানে সাতগাছিয়াতে আজকের উপস্থিত আছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন দিনের বিশ্বজয়ী খেলোয়াড় ক্লাইভ লয়েড। আমার পেছনেই দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড়। এইখানেই খেলা হচ্ছে ক্রিকেট এই সাতগাছিয়ার মাঠে, আর ঠিক এক সাইডে স্টেজ করা রয়েছে, সেই স্টেজেই কিন্তু বসে রয়েছে ক্লাইভ লয়েড। আজকে ক্লাইভ লয়েড এখানে যখন এলেন, সেই ভিজুয়াল এতক্ষণে আপনারা স্পটার নিউজের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, মানুষের উন্মাদনা পাগলামি সমর্থকদের ভালোবাসা ছিল দেখার মতন, উপচে পড়া ভিড় সাতগাছিয়া মাঠে প্রায় বললেই চলে। আজকে এখানে যখন ক্লাইভ লয়েড ঘুরছিলেন, সমর্থকদের সাথে কথা বলছিলেন, যারা ফ্যান ছিল তাদের দিকে বল ছুড়ে দিচ্ছিলেন, তবে সবশেষে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেছিলাম ক্লাইভ লয়েড যে গাড়িতে করে এলো সেই গাড়িটা। গাড়িটা একটু অন্যরকম দেখতে, সেই গাড়িতে ক্লাইভ লয়েড তখন আর ছিলেন না, ছিল সাতগাছিয়ার এখানকার এক ঝাঁক ছেলে বসেছিল। তারা খুদে খুদে কারোর স্বপ্ন ক্রিকেটার হবে, কারোর স্বপ্ন ফুটবলার হবে, তো তাদের সাথে কথা বলেছিলাম যে মানুষটাই গাড়িতে করে এলো সেই মানুষটাকে তারা কি চেনে, কি বললো তারা সেটাই আপনারা একবার শুনে নিন। এই গাড়িতে করে কে এসেছে জানিস? আমি জানি কে এসেছে। আমি বলছি ভুলে গেলি? ভুলে গেছি, ভুলে গেছি। কেমন দেখতে মানুষটাকে? মানুষটাকে নাম ভুলে গেছিলিস তোরা? নাম আমরা জানতাম, বলতে পারছিস? তুই ভুলে গেছিলি ক্লাইভ লয়েড, ডাকলি যে আমি বলবো বলে ভুলে গেলি? আমি মানে কনফিউজ হয়ে গেছিলাম, কনফিউজ হয়ে গেছি ওই ভিড়ের মধ্যে, আমাকে একটা ছেলে ফেলে দিয়েছিল। মাথায় লেগেছে সে জাগে? তো জানিস এই মানুষটা ক্রিকেটে মানে অবদান কি, কটা বিশ্বকাপ জিতেছে? দুটো বিশ্বকাপ হয়েছিল, রানার্স আপ হয়েছিল। কপিল দেব যখন বিশ্বকাপ নিয়েছিল সেই সময় সাল মনে নেই? এখনকার সময় সব থেকে পছন্দের ব্যাটসম্যান কে? বিরাট কোহলি। গাড়িটা কি চালানোর চেষ্টা করছিস তোরা? আমরা চালানোর চেষ্টা করছি না। যখন 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 ক্লাইভ লয়েড এই গাড়িতে করে এলো, ঠিক আছে, এসে এখন দিয়ে বল টল ছুটছিল হাতে করে, তোরা বল পেয়েছিস? আমি একটা পেয়েছিলাম, একটা বাচ্চা, একটা বাচ্চা কাঁদছিল, আমি বল নেবো বল নেবো বলে আমি সেটা তাকে দিয়ে দিয়েছি। গাড়িতে বসে কেমন লাগছে? এই সিটেই হয়তো তোর পেছনে সিটেই ক্লাইভ লয়েড, এই যে এখানে ক্লাইভ লয়েড বসেছিলাম আমি। তুই ক্লাইভ লয়েডের সিটে বসে আছিস? হ্যাঁ। কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। যে মানুষটার সিটে বসে আছিস তুই, কিন্তু একটা মস্ত বড় মানুষ, তার মত হওয়ার ইচ্ছে আছে? কি ভালো লাগে ক্রিকেট? ক্রিকেট ভালো লাগে? আমার ভালো লাগে ফুটবল। ফুটবল ভালো লাগে? ফুটবলে কাকে ভালো লাগে? ফুটবলে মেসি, আমার রোনালদোকে ভালো লাগে। তোর কার ভালো লাগে, ক্রিকেট না ফুটবল? আরো বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটার নিউজে।